সরকারি বিভাগক লৈ অসন্তুষ্ট মুখ্য সচিব। 9 অক্টোবৰৰ পূৰ্বে সার্ভিস লেনৰ কাম সম্পূৰ্ণ কৰাৰ নিৰ্দেশ মুখ্য সচিবৰ। সার্ভিস লেনৰ কাম সম্পূৰ্ণ নহলে ভৰিব লাগিব জৰিমনা। পথৰ অসুৰক্ষিত স্থানসমূহ শীঘ্ৰে চিনাক্ত কৰাৰ নিৰ্দেশ মুখ্য সচিবৰ। শারদীয় দুর্গোৎসবলে দুটা দিন বাকি আর দুটা দিন বাকি থাকা অবস্থায় গুহাটি মহানগরীত যাতে দুর্গা পূজার সময় যান জটের অসুবিধা নহয় তার প্রতি লক্ষ্য রাখি যেহেতু যে মুখ্য সচিব রবি গোটাই নি সকলো যে বিভাগ আছে বিভাগের নির্দেশনা জারি করেছে যাতে 9 অক্টোবর অর্থাৎ ষষ্ঠী দিনার পূর্বে সকল যুদ্ধ পথ আছে পথর কাম চলি আছে সেই পথর কাম দ্রুতগতিত করব পারে আর যদি সার্ভিস লাইন আছে সেই সার্ভিস লাইন জোড়া টপলি মারবলে নির্দেশনা জারি করা হয়েছে। সুচল পরিবহনের বাবে প্রয়োজন সুচল পথ, তার প্রতি লক্ষ্য রাখি দুর্গা পূজার পূর্বে তৎপর হওয়া দেখা গেছে রাজ্য সরকার। পূজার সময় সৃষ্টি হওয়া যানজট দূর করার বাবে ষষ্ঠীর পূর্বে সার্ভিস লেনের কাম সম্পন্ন করার নির্দেশ রাজ্যের মুখ্য সচিব রবি কোতার। দেওবারে মহানগরীর পথ মেরামতি, ট্রেফিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা আর পূজা প্রস্তুতিক লৈ হওয়া বৈঠকত মুখ্য সচিবর স্পষ্টকৈ নির্দেশ, 9 অক্টোবরের ভিতর নির্মাণ চলি থাকা সার্ভিস লেন সমূহর মারিব লাগিব জোড়া টাপলি। নির্ধারিত দিনত সার্ভিস লেনের কাম সম্পন্ন নহলে ঠিকাদার সকলে ভরিব লাগিব জরিমনা। যাবোর স্থানত জলবোর্ড, পাইপ, গ্যাস আর জাইকার কাম চলি আছে তেনে পথসমূহ শীঘ্রে চিনাক্ত করার নির্দেশ মুখ্য সচিব। চিনাক্ত করে সেই পথ স্থানসমূহর কাম সোনকালে করব লাগিব ঠিকাদার সকলে। আনহাতে গুয়াহাটীত নির্মাণ হয়ে থাকা উড়ন সেতু সমূহের ক্ষেত্রতো লোকনির্মাণ বিভাগক কঠোর নির্দেশ মুখ্য সচিব। দুর্গা পূজার সময়ত বা দুর্গা পূজার পিছত শৃঙ্খলাবদ্ধ আর ধূলিমুক্ত রাখব লাগিব নির্মাণকারী প্রতিষ্ঠানে। অসুবিধা ধুলি চুলি বহুত হয়, ব্রিজ বনোৱাৰ কাৰণে দিগদাৰ হয়, জাম হম হয়। মুখ্য সচিবৰ নিৰ্দেশনাৰ পিছত নিশাই জোৰাটাপলি মৰা হল মহানগৰীৰ বহু সার্ভিস লেন। নিশাৰ ভিতৰতে মেৰামতি কৰা হল উলুবাৰীৰ লগতে ৰাজগড়ৰ পথ। ইয়াৰ লগতে মুখ্য সচিবৰ আন এক নিৰ্দেশ, মহানগৰীত সংঘটিত হোৱা অপৰাধমূলক ঘটনা ৰোধ কৰাৰ বাবে জি এছ ৰোডত স্থাপন কৰিব লাগিব 100টা চিচিটিভি কেমেৰা। পূজাৰ পূৰ্বে চৰকাৰে এই নিৰ্দেশনাবোৰ দিছে ঠিকেই, কিন্তু কিমান কার্যকরী হয় সেয়া হব লক্ষণীয়। হীরকজ্যোতি মালাকার আর ভাস্করজ্যোতি শইকীয়ার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।